ব্রিটেনে মাত্র দুই মাসের এক শিশুকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইনজেকশন দেয়া হবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কি এমন রোগ যার জন্য এক দুধের শিশুকে ১৬ কোটি টাকার ইনজেকশন দেয়া হবে। এই রোগের নাম জেনেটিক স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি বা SMA। ১৬ কোটি টাকার ইনজেকশন শুনে সকলেই বুঝতে পারছেন যে এই রোগ বিশ্বের যে কোনো অন্য রোগ এমনকি ক্যান্সারের চেয়েও মারাত্মক, যার চিকিৎসা এতটাই ব্যয়বহুল। স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি শরীরে SMN1 জিনের অভাবে ঘটে। এর ফলে বুকের পেশি দুর্বল হয়ে পড়ে এবং শ্বাস নিতে অসুবিধা হয়। এই রোগটি বেশিরভাগ শিশুদেরই হয় এবং পরে অসুবিধা বাড়ার সাথে সাথে রোগী মারা যায়। ব্রিটেনে এই রোগের প্রকোপ বেশি। প্রতি বছর সেখানে প্রায় ৬০ জন এমন শিশু জন্মগ্রহণ করে যাদের এই রোগ রয়েছে। ব্রিটেনে আরও শিশু এই রোগে ভুগছে, তবে এটির ঔষধ এখানে তৈরি হয় না। এই ইনজেকশনের নাম জোলগেনসমা। ব্রিটেনে এই ইনজেকশনটি আমেরিকা, জার্মানি এবং জাপান থেকে আনানো হয়। এই ইনজেকশনটি আক্রান্ত রোগীকে মাত্র একবার দেয়া হয়। এই রোগের চিকিৎসা ৩ বছর আগে পর্যন্ত সম্ভব ছিল না, তবে ২০১৭ সালে অনেক গবেষণা এবং পরীক্ষার পরে এই রোগের ক্ষেত্রে সফলতা আসে। ২০১৭ সালে ১৫ শিশুকে এই ওষুধ দেয়া হয়েছিল। দেখা গিয়েছিল এই শিশুরা ২০ সপ্তাহের বেশি বেঁচেছিল। এবার যে শিশুকে ১৬ কোটি টাকার ইনজেকশন দেয়া হবে তার নাম এডওয়ার্ড। তার বাবা মা এই ব্যয়বহুল চিকিৎসার জন্য তহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা শুরু করেছেন। এখনো পর্যন্ত সহায়তা হিসেবে ১.১৭ কোটি টাকা পেয়েছেন। তার বাবা মা বলেছেন টাকার চেয়ে তাদের কাছে শিশুর জীবন অনেক দামি।